আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুনামগঞ্জের উপরে তিন পর্বে নির্মিত ধারাবাহিক আজকে তৃতীয় পর্ব এবং এটি হচ্ছে শেষ পর্ব। আজকে আপনাদেরকে নিয়ে যাব শিমুলবাগান, জাদুকাটা নদী এবং বারিকঘাটিলায়। আমরা মূলত টেকের ঘাটে রাত্রে অবস্থান করি। ভোর রাতের দিকে আমাদের এই লঞ্চ ছেড়ে যায় টেকের ঘাট থেকে। এখন ভোর ছয়টা। আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য আস্তে আস্তে পূর্ব দিগন্তে তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে। আমরা এখনও চলমান আছি, হয়তোবা আরও কিছুক্ষণ লাগবে আমাদেরকে জাদুকাটা নদীতে যাওয়ার জন্যে। কি অনাবিল এক স্বর্গীয় সকাল! আসলে সকালের ভোরের আলোর মুগ্ধতা একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। শুভ সকাল, আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি সাথে আমার মেয়ে। আমরা এখন কোথায়? ছাদের উপরে। হ্যাঁ, যার একজন যোগ হয়েছে আমাদের সাথে। গুড মর্নিং। কি রাত্রে ঘুম হয়েছে ভালো? আর বাকি সব ঠিক আছে? একটা সময় ছিল যখন মানুষের প্রধান মাধ্যম ছিল যোগাযোগের এই নদীপথ। আর এই নদীপথে চলতে হলে দরকার প্রয়োজন ছিল নৌকা। আমরা যাচ্ছি জাদুকাটা নদীর উদ্দেশ্যে। পথে আমরা নানা ধরনের লোক এবং তাদের বাড়িঘর, যাতায়াতের পথ, এগুলো আমরা দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব। কী ছিল আমাদের ব্রেকফাস্টে আসুন দেখি। চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি? না, কেমন হইল? আবু খেয়েছ? কেমন লাগলো? এই আজ আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে শিমুল বাগানে চলে আসলাম। এই শিমুল বাগান এশিয়ার বৃহত্তম একটি শিমুল গাছের সংগ্রহ এখানে আছে। শিমুল গাছের, আসুন আমরা এটার ভিতরে ঢুকি। জাদুকাটা নদীর ঠিক পাশেই শিমুল বাগানের অবস্থান। আমরা হেঁটেই অল্প কিছুক্ষণের মধ্যেই শিমুল বাগানে এসে পৌঁছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার খুব বেহাল দশা। তারপরও আমরা আস্তে আস্তে করে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হই। মামির সাথে একসাথে যাও।
এই শিমুল বাগান মূলত জয়নাল আবেদিন পার্ক হিসেবেও পরিচিতি আছে। আমরা এসে দেখলাম এখানে টিকিটের ব্যবস্থা, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আসুন দেখে নেওয়া যাক এখানকার টিকিটের প্রবেশ মূল্য কত। এই শিমুল বাগানের আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি চাইলেই ঘোড়ার উপরে সওয়ার হতে পারেন। যে কোনো বয়সের মানুষ এই ঘোড়ার উপরে চড়তে পারে। আব্বু যাও ঘুরো ঘুরো, মজা লাগে। আচ্ছা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মরা নদীটি, এই মরা নদীটি হচ্ছে বর্তমান জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মুখে অনেক কল্পকাহিনী প্রচলন রয়েছে। শিমুল বাগানের ঘোরাফেরার পর আমরা আমাদের লঞ্চের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই বারিকাটিলায় হাজির হই। এই বারিকাটিলা খুব অনায়াসে অল্প সময়ে শিমুল বাগান থেকে লঞ্চের মাধ্যমে আসা যায়। খারাপ রাস্তা, চলো বাড়ি কাটিলা। আসো, এইটা তো ভাই দিয়ে একবারে খারাপ রাস্তা, বাইকে আসা তারও রিস্ক। হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো ভালো না। তারা বাম পাশে দেন নাইলে, হ্যাঁ বাম পাশে দিলেই সবচেয়ে ভালো। তা এক দশ আপ দশ আপ দোতারা তেরে উঠো। আরে বাবা, এত বড় খারাপ পাহাড়, চারদিকে বন জঙ্গল, এই রাস্তার অবস্থা তো ভয়াবহ খারাপ। আচ্ছা, তাহলে সাইড দিয়ে দাঁড়াই তো হবে।
একটা জায়গায় সাইডে দাঁড়াও, আপাতত ঘুরে আসতে নি। অবশেষে উঁচু নিচু রাস্তা এবং ভাঙা রাস্তা পার হয়ে আমরা অবশেষে বাড়ির কাটিলার উপরে এসে হাজির হই। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটকের সমাগম এই বাড়ির কাটিলার মধ্যে। তোমার লাইট জ্বলতেছে কেন মোবাইলে? যাও জঙ্গলের ভিতর দিয়ে একটা অ্যাডভেঞ্চার হোক। উফ, কি অসাধারণ ও মনোমুগ্ধকর পরিবেশ এই বারিকাটিলার উপর। এই বারিকাটিলার উপর থেকেই আপনি ওপারে ভারতের অবস্থান দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বারিকাটিলা আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে এই বারিকাটিলা এসে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করবেন। দূরে তো বোধহয় এটা ইন্ডিয়ার বর্ডার না? গলা শুকিয়ে কাট, আমরা এখন শরবত পান করব। খাও, অবশ্যই খাবা, শরবত ছাড়া উপায় নেই, খাও। আব্বু খাও। আচ্ছা খাও। টান টান উত্তেজনা শরবত, হ্যাঁ খাও, অসুবিধা নাই। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আর সবুজের সমারোহ। আব্বু মামির কাছে দাঁড়াও। যাও সামনের দিকে, যাও সোজা যাও। এই চলো যাও, চলো। এই মানে মোটর সাইকেল আর ঘোড়ার যন্ত্রণা দেখতে, এগুলো কি সারছে? ও কমান্ডো সার্ভিস ফল দাদা বুঝো কোনো। আসো আসো আসো, আমরা ওই থেকে ঘুরে চলে আসি। ট্রেনিং আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি ভারতের মূল ভূখণ্ড। আমরা বাস করে চলে এসেছি বাংলাদেশের ভূখণ্ড থেকে। বল যে অন্য কিছু ঘুরাই পড়ে যায়নি।
হাত দাও, বাংলাদেশের শেষ বর্ডার আর ইন্ডিয়ার শুরুতে আমরা দেখতে দেখতে লাঞ্চ আওয়ারের সময় চলে এসেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দুপুরে লাঞ্চ সারব। কি ছিল আমাদের লাঞ্চের মেনুতে আসুন দেখা যাক। এখানে একটু দেখাও, বলো বাবা, বিফ আর দুটো ডাল আছে, রান্না হচ্ছে না, রান নিয়ে আসবে এখনই। আচ্ছা ঠিক আছে, খাও, পরে আবার কথা হবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা, আমরাও প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের এই ভ্রমণ এখানে শেষ করার জন্য। আমরা এখন মধ্যনগর ঘাটের দিকে অগ্রসর হচ্ছি। তো সো গাইস, কেমন ছিল বা কেমন লাগলো আমাদের এই তিন পর্বের ধারাবাহিক সুনামগঞ্জের হাওর উপরে ভ্রমণ? আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।